নমস্কার, আমি পিয়াশ্রী সরকার, রায় মার্টিনের ইতিহাস বিভাগের একজন এডিটর। আজ আমি ষষ্ঠ অধ্যায়ের আইন অমান্য আন্দোলনকালে শ্রমিক শ্রেণীর ভূমিকা সম্পর্কে আলোচনা করব। আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণী কিভাবে অংশ নিয়েছিল বা তারা কতটা এই আন্দোলনে সক্রিয়তা দেখিয়েছিল, তাই নিয়ে আজকে আমাদের এই আলোচনা। গান্ধীজি দ্বিতীয় সর্বভারতীয় অহিংস গণ আন্দোলন ছিল আইন অমান্য আন্দোলন। এর আগে গান্ধীজি অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, এটি ছিল তার দ্বিতীয় গণ আন্দোলন। এই আইন অমান্য আন্দোলন পরিচালিত হয়েছিল দুটো পর্যায়ে, অর্থাৎ এই আন্দোলনের মাঝখানে এক বিরতি দেখা দিয়েছিল। এই আন্দোলনটি তাই দুটো পর্যায়ে দুভাবে পরিচালিত হয়েছিল। প্রথম পর্যায়টি পরিচালিত হয়েছিল 1930 থেকে 1931 খ্রিস্টাব্দে এবং এই আন্দোলনের দ্বিতীয় পর্বটি শুরু হয়েছিল 1932 থেকে 1934 খ্রিস্টাব্দে। ব্যাপকতার দিক থেকে এই আন্দোলন অসহযোগ আন্দোলনকেও ছাপিয়ে গিয়েছিল। এই আন্দোলনের কারণ কি ছিল তাই নিয়ে এবার আলোচনা করা যাক। এক কথায় বলা যেতে পারে যে অর্থনৈতিক এবং রাজনৈতিক নানা রকম সমস্যাই আইন অমান্য আন্দোলনের পরিস্থিতি গড়ে দিয়েছিল। অসহযোগ আন্দোলনের আগেও যেমন রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে ভয়াবহতা এবং সংকট দেখা দিয়েছিল, তেমনি আইন অমান্য আন্দোলনের ক্ষেত্রেও এই সংকট অব্যাহতই ছিল। আইন অমান্য আন্দোলনের আগে 1929 খ্রিস্টাব্দে বিশ্ব যে মহামন্দার দেখা দিয়েছিল তার ভয়াবহ প্রভাব ভারতেও পড়েছিল। এছাড়াও ঘটেছিল নানা অপ্রিয় ঘটনা, অর্থাৎ সাইমন কমিশন বর্জন, সর্বদলীয় সম্মেলনের ব্যর্থতা, স্বরাজ গঠনের আদর্শ গ্রহণ ইত্যাদি নানা ঘটনাবলী রাজনৈতিক পরিস্থিতিতে এক অরাজকতার সৃষ্টি করেছিল বা বলা যায় এক রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছিল। এরপর 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি 6 এপ্রিল ডান্ডির বেলাভূমি থেকে এক মুঠো লবণ নিয়ে ইংরেজ সরকারের লবণ আইন ভঙ্গ করেন। এই ঘটনার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় আইন অমান্য আন্দোলন। সারা দেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। আইন অমান্য আন্দোলনে মহারাষ্ট্রের কি অবস্থা দেখা দিয়েছিল তা নিয়ে এবার আলোচনায় আসা যাক। লবণ সত্যাগ্রহের জন্য সরকার গান্ধীজিকে গ্রেফতার করে নেয়। এই খবর পেয়ে মহারাষ্ট্রের সোলাপুরের বস্ত্র শিল্পের শ্রমিকরা 7ই মে থেকে ধর্মঘট শুরু করে। সাধারণ মানুষ এই ধর্মঘটই শ্রমিকদের পাশে এসে দাঁড়ায়। তারা মিলিতভাবে পুলিশের থানা, আদালত, পৌরসভা আক্রমণ করে। কিছুকালের জন্য হলেও সোলাপুরে সরকারি প্রশাসন ভেঙে পড়ে। সেখানে গড়ে উঠেছিল জনতার সমান্তরাল প্রশাসন। নানা জায়গায় জাতীয় পতাকাও উত্তোলন করা হয়েছিল। এরপর বোম্বাইতে শ্রমিকেরা আইন অমান্য আন্দোলনে অংশ নেয়। 1930 খ্রিস্টাব্দে 20,000 শ্রমিক ধর্মঘট করে। এই শ্রমিকদের একটা বড় অংশই এসেছিল গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ের কর্মীরা। তারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। গান্ধীজি লবণ সত্যাগ্রহ শুরু করলে তারা মিলিতভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তারা রেললাইনের ওপর লাল পতাকা দেখিয়ে অবরোধ শুরু করে। পুলিশ বাধ্য হয়ে তাদের ওপর গুলি চালায়। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে পুলিশ নিষ্ঠুর দমননীতির আশ্রয় নিতে বাধ্য হয়। এরপর আসি বাংলার কথায়। গান্ধীজির গ্রেপ্তারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও তার তীব্র প্রভাব দেখা দেয়। শ্রমিকেরা সবাই উত্তেজিত হয়ে পড়ে। বালি পাটকলের শ্রমিকরা ধর্মঘট শুরু করে। হাওড়া স্টেশনের কুলিরা কাজে বিরতি দেয়। এইরকম অবস্থায়
সরকার বাধ্য হয় হাওড়া স্টেশনে সৈন্য দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার। কলকাতার পরিবহন শ্রমিকেরাও আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। এরপর তারাও ধর্মঘট করে। এবার আসা যাক অন্যান্য রাজ্যের প্রসঙ্গে। করাচি বন্দরের শ্রমিকেরা আন্দোলনে যোগ দিয়েছিল। মাদ্রাজের শ্রমিকেরা অর্থাৎ বস্ত্র এবং অন্যান্য শিল্পের শ্রমিকরা ধর্মঘট করেছিল এবং তারা কাজকর্ম বন্ধ রেখেছিল। বিহারের খনিজ শিল্প শ্রমিকরা সংখ্যায় কম হলেও আন্দোলনে সক্রিয়তা দেখিয়েছিল। এবার আসা যাক আন্দোলনের বিস্তৃতির আলোচনায় বা তীব্রতার কথায়। 1931 থেকে 36 খ্রিস্টাব্দের মধ্যে আস্তে আস্তে শ্রমিকদের এই আন্দোলন নিষ্ক্রিয় হয়ে পড়তে থাকে। আন্দোলনের গতি ক্রমশ হারিয়ে যেতে থাকে। আবার 1937 খ্রিস্টাব্দে প্রাদেশিক মন্ত্রিসভা গঠন হওয়ার সঙ্গে সঙ্গে আবার শ্রমিক শ্রেণী সক্রিয় হয়ে ওঠে, কারণ সেই সময় থেকে কমিউনিস্টরা আবার মূল জাতীয় রাজনীতিতে ফিরে আসে। শ্রমিকদের ওপর বামপন্থীদের প্রভাব ক্রমশ বাড়তে থাকে, তার ফলে শ্রমিক আন্দোলনও চাঙ্গা হয়ে উঠতে থাকে। এবার আসা যাক মূল্যায়নের বিষয়ে। এটাই আশা করা হয়েছিল যে আইন অমান্য আন্দোলনে অসহযোগ আন্দোলনের থেকেও অনেক বেশি শ্রমিক অংশগ্রহণ করবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। পরিস্থিতি যদিও ধর্মঘটের অনুকূলে ছিল, কিন্তু তাও শ্রমিক শ্রেণী এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য খুব একটা উৎসাহী ছিল না। এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে ঐতিহাসিক সুমিত সরকার বলেছেন, গান্ধীজি যে 11 দফা দাবি গ্রহণ করেছিল তার মধ্যে শ্রমিক শ্রেণীর সমস্যা এবং সংকটগুলোকে তারা খুব একটা গুরুত্ব দেয়নি। এছাড়া এই সময় মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্ট নেতাদের মধ্যে অধিকাংশই কারারুদ্ধ হয়েছিল, যার ফলে শ্রমিক সংগঠনগুলো এই আন্দোলনে যোগ দিতে পারেনি। তাছাড়া এর মাঝখানেই হয়েছিল গান্ধী আরভিন চুক্তি, যা আন্দোলনকে মাঝরাস্তায় হঠাৎ করে থামিয়ে দিয়েছিল। শ্রমিক শ্রেণীর তাই গান্ধীজির ওপর থেকে আগের মতো রাস্তা রাখতে পারেনি। তারা ধীরে ধীরে নিজেদেরকে আন্দোলন থেকে গুটিয়ে নিয়েছিল।